মোহনপুর বিধানসভা আমসায় বারো জোরো ত্রিপুরা বাচাও লাহার হিমবত খ্লাই জাখা ফাইমাঞ্জা ফাইকিয়া সুদীপ রায় বর্মন কারই কুবনি আদম র শাসন ব্যবস্থা যেখানে জনগণ প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, বয়োজ্যেষ্ঠদের কোন সম্মান নেই, যুবকদের কোন আশা স্বপ্ন নেই, মা বোনদের ইচ্ছদের কোন ঠিকানা নেই, একটা পুরো অরাজকতা চলছে মোহনপুর। তার জন্য কি ভারতীয় জনতা পার্টি এবং এখানকার যে প্রতিনিধি ওনাকে আপনারা ভোট দিয়েছিলেন, যিনি অর্থ ছাড়া আর কিছুই জানেন না, চেনেন না, কি চলছে সব খবর আমাদের কাছে আছে। ব্যবসায়ী যেরকম স্টিম রোলার চলছে, ভারতীয় জাতীয় কংগ্রেস দল বিস্তারিত ভাবে আমরা ভিডিও করে আমি তুলে লাগছি করতেছি। আগামী দিন মোহনপুরবাসী সঠিক দিশা দেখাবে, সমুচিত জবাব দেবে, এর মধ্যে সন্দেহ নেই আমাদের। বন্ধ থেকে কুড়ি জন উশৃঙ্খল যুবক যারা মানুষের ক্ষমতাকে খর্ব করে, মানুষের জায়গা জোরপূর্বক তারা ক্রয় করে ফেলে, সিজিয়া কর আদায় করে, এরকম দৃশ্য মোহনপুর পাশে দেখতে চাইনি কোনদিন। কিন্তু এটা ঘটনা যে আমরা বলছি সম্পূর্ণভাবে আপনারা আপনি ভয় গণতন্ত্র হয়ে যাচ্ছে, সাংবিধানিক অধিকার যেগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে সংবিধানে তার অধিক অপহরণ হচ্ছে প্রতিদিন প্রতিমুহূর্তে। যে মোহনপুর বাসী ঢুকে ঢুকে হাতে রেখে বারংবার একজনকে জয়লাভ করিয়েছে, ক্ষমতা পাওয়ার পর তার আসল মত চেহারা মোহনপুর বাসী প্রতিদিন প্রতিমুহূর্তে আমি বলুন দেখতে পাচ্ছি। অমুকের বাচ্চা অমুকের পুত্র সংগ্রহণই করে না, সে বন্ধুশ্রী হোক শিক্ষিত যুবক যুবতী হোক, অমুকের বাচ্চা আর অমুকের পুত্রা অনুসন্ধান আপনার করে না। মানুষ চায় মোহনপুরটি কেটে কাজে আসা আমাদের কাছে, দাদা বাঁচা মোহনপুরটাকে বাঁচা, হ্যাঁ আমাদের পরিবার থেকেই এই মোহনপুরে একজনকে দাঁড় করিয়েছিলাম, এখন বুঝতে পারছি পাপ করেছি, কারণ তার আসল চেহারা মোহনপুরবাসী জেনে গেছে। আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই পরিবার থেকে উত্থান, এই পরিবারই তাকে কবর দেবে মোহনপুর আগামী নির্বাচন। একই চলছে মানুষ প্রত্যাশা করছে ভালো করবো, সুপ্রত্যা স্বপ্ন দেখেছিল, ভিশন ডকুমেন্ট রাস্তা গেছিল, কোথায় এই মোহনপুর একজন রয়েছে বিসিএস পরীক্ষা পাশ করে নেবে বলে 15 লক্ষ টাকা ওই কোম্পানি দিয়ে দিয়েছিল, চাকরিও পাইনি টাকাও ফেরত পাইনি। একই চলছে বন্ধুরা প্রত্যেকটি ক্ষেত্রে অর্থ পিপাসু আপনাদের কাছ থেকে অর্থ নিয়ে যাচ্ছে। এই যে কিছুটা দূর আমি এসেছিলাম, নামটা যদি মনে ভুল না হয় মন্ত্রী দেবপ্রদায় একটা শিক্ষিত মেয়ে এই মোহনপুর বাজার থেকে ফিরে যাওয়ার পথে তাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল। মোহনপুরবাসী সবাই জানে, আমরা সবাই জানি, পুলিশ জানে কারা খুন করেছে, কারা ধর্ষণ করেছে, কারা আগুন লাগিয়েছে, কিন্তু থেকে অর্থ নিয়ে যাচ্ছে। এই যে কিছুটা দূর আমি এসেছিলাম, নামটা যদি মনে ভুল না হয় মন্ত্রী দেবপ্রদায় একটা শিক্ষিত মেয়ে এই মোহনপুর বাজার থেকে ফিরে যাওয়ার পথে
করা হয়েছিল। রংপুরবাসী সবাই জানে, আমরা সবাই জানি, পুলিশ জানে, কারা খুন করেছে, কারা ধর্ষণ করেছে, কারা আগুন লাগিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে কেউ এফআইআর দেওয়া হয়েছে, কেউ কারো সাজা হয়নি। মেয়েটির বাবা বাবা রংপুরবাসীর কাছে আজও বিচারের পানি নিভেটে কাঁদে। কিন্তু হতে দেওয়া যায় না। আগামী দিন মানসিকভাবে প্রস্তুত দিন বন্ধুরা, কেউ যদি ভেবে থাকে গায়ের জন্য ভোট করবে, কথা দিয়ে যাচ্ছি মিলিয়ে নেবেন, আপনাদের ভোট আপনারাই দেবেন, সে ব্যবস্থা আমরা করব। আমরা জানি আপনি হাসিনি মৌসুমিটা, আমরা জানি হৃদয় কাঁধে ইচ্ছা হয় তুমি আপনি ভোট পাবে, আসার কোনো সাহস নেই। ভালো যায় কথা দিয়ে যাচ্ছে তাদের কাছে, আগামী নির্বাচন ভারতীয় জনতা পার্টির বিস্তীর্ণ পরাস্ত হবে, মোহনপুরে কংগ্রেস জিতবে, তাকে ফিচারের আওতার মধ্যে আনা হবে, সত্য প্রকমের হিসাব হবে, কথা দিচ্ছি আপনাকে। ভয় পাবেন না আপনারা, মৃত্যু মানুষের একদিন হয়, কিন্তু ভয় পেয়ে মৃত্যুর আগে এটা করবেন না। সংবিধানের উপর আজকে এই তো আগামী পরশুদিন 26 তারিখ 26 নভেম্বর 1949 ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল, ইলেকশন করা হয়েছিল, যে ক্ষমতা উই দা পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমনলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সোভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এন্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স এখানকার জনগণ খুবই খুশি, আমরা জানি এখানকার জনগণ ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পূর্ণ বিশ্বাস আস্থা রয়েছে। আগামী দিন প্রয়োজন আমি শ্রী পার্বণ গ্রহণ করে দাঁড়াবো, কথা দিচ্ছি আপনাদের প্রয়োজন হবে। আর কটা দিন, দুই মাস বাদ নির্বাচন, নতুন ভাবে যখন এখানে সূর্যোদয় হবে, প্রতিটি অপকর্ম প্রতিটি অপমান আপনাদের হিসাব করা হবে, প্রতিটি অন্যায় বিচারের মধ্যে আনা হবে। এইভাবে আমরা ছেড়ে দেব না, যারা এই পনেরো বিশটা গুন্ডা পান্ডা যারা এখানকার প্রতিনিধি মন্ত্রী আশ্রিত পালিত সেই প্রাণীগুলো তাদেরকে আমরা জানি আপনাদের বৈদিক সমর্থন রয়েছে, আমরা জানি কংগ্রেসকে আপনারা কতটা ভালোবাসেন, মোহনপুরের মানুষ কতটা ভালোবাসেন। আগামী দিন নিশ্চয়ই ভারতীয় জাতীয় কংগ্রেস তৃতীয়বারের মতো এই মোহনপুরে এবং এই রাজ্যে যে স্বাধীনতার স্বাদ আমরা ভুলে গেছিলাম, এই স্বাধীনতার স্বাদ আপনাদেরকে ফিরিয়ে দেব, এটা আমরা কথা দিচ্ছি, আমরা বাসন দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, মনে সাহস রাখবেন, ঈশ্বর আপনার বিশ্বাস করবেন, ঈশ্বরের কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস, ধন্যবাদ। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, পিলি সিনহা, লাভলি।
Thank you.